ভ্রমণ কাহিনী গল্পের নায়ক দীপায়নের শ্যাডোতে আমরা দুইজন। ভোর তখন পাঁচটা, রোদ ওঠেনি তেমন, অল্প অল্প হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। তাই বৃষ্টির কথা চিন্তা না করে ভোর ভোর বেরিয়ে পড়লাম নতুন এক গল্পের খোঁজে। তবে আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র 195 কিলোমিটার দূরে এক সমুদ্র সৈকতে, যা বাঙালি সপ্তাহের শেষে ছুটির দিনে এক দারুণ ঠিকানা, যার নাম বকখালি। তাহলে চলুন ঘুরেই আসি আজ বকখালি সমুদ্র সৈকত থেকে, আর তার সাথে জেনে নেই হোটেল ভাড়া এবং খাওয়া খরচা। শটটা থেকে বেরিয়েই সমুদ্র, পুরো একদম ব্যালকানি থেকে সরাসরি সমুদ্র। গাড়ি চলছে 80-100, ভাইকে বলতে কামড়ে নিয়ে এখন বাজে 5:51, শ্যাডো ইজ রেডি, এবার বেরোনোর পালা, চলো বেরোনো যাক। আকাশ দাঁড়িয়ে আছে, এবার আকাশ আর আমি দুজন মিলে আজকে যাবো রাইডে। আরে তোকে বললাম তো আমি আসছি, চল চল চল। নমস্কার, আমি বাংলা ব্লগার দীপায়ন, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং সাফারি। দ্য বং সাফারি এমন একটা চ্যানেল যেখানে আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরবো। সো নতুন আরও একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে রবিবার, ভোর ভোর বেরিয়ে পড়লাম, বেরোনোর কথা ছিল 5:00, একটু আধা ঘন্টা লেট হয়ে গেল। তবে আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়, কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি আজকে। আজকে যাচ্ছি বকখালিতে। সকাল 5:00 সময় বেরোনোর কথা ছিল, আধা ঘন্টা লেট হয়ে গেলে কোনো ব্যাপার না। আজকে দুজন মিলে যাচ্ছি, একটাই বাইক, আমি আর আকাশ। সামনেটা দেখে কিছু চেঞ্জেস লাগছে, হ্যাঁ সামনেটা দেখে চেঞ্জেস লাগারই কথা, কারণ আমি উইন্ডশিল্ডটাকে চেঞ্জ করে দিয়েছি। এটা হচ্ছে হিমালয়ানের উইন্ডশিল্ড, BS3 গাড়ির। BS6-এরটা একটু লম্বা, মানে নিচেটা একটু মোটা, ওপরটা একটু লম্বা, ওটা আর অতটা নিলাম না, বাট এইটা গাড়ির সাথে দেখলাম ভালো মানাচ্ছে, তার জন্য এটাই নিলাম। আপাতত জ্যাম নেই, সিগন্যাল একদম খালি। নিউ টাউন হয়ে, রুবি হয়ে, জোকা হয়ে সোজা আজকে পাড়ি দিচ্ছি বকখালিতে। চলে এলাম সল্টলেক ক্রস করে মা ফ্লাইওভারে। রোজকার ব্লগের আমার সঙ্গে এই মা ফ্লাইওভার, আর ওদিকে বালির ব্রিজ। আজকে ফাঁকা ফাঁকা দিন, অ্যাকচুয়ালি আজকে সানডে বলে গাড়ি অতটা নেই, আর তার উপরে সকাল। এখন বাজে 6:26, 6:30 প্রায় বাজতেই যায়। সকালবেলার কলকাতাকে দেখতে কিন্তু দারুণ লাগে। অবশেষে মা ফ্লাইওভার শেষ করে একদম চলে এলাম ভিক্টোরিয়ার সামনে। দেখতেই পাচ্ছ সকালে ভিক্টোরিয়া, প্রচুর লোক এখানে আসে মর্নিং ওয়াক করতে, আর এই ময়দান চত্বরে, ময়দানের রাস্তায় মর্নিং ওয়াক করতে প্রচুর লোক আসে। রেসকোর্স সামনেই, রেসকোর্সে আমি এসেছিলাম বহুদিন আগে, বহুদিন আগে, অনেক ছোটোবেলায় এসেছিলাম। এটা হচ্ছে রেসকোর্স, আর এখান থেকে আমরা যাবো হচ্ছে সোজা। আর এদিক দিয়ে সোজা চলে গেলে প্ল্যানেট, আর এদিকে খিদিরপুর, যেখানে আমরা জগন্নাথ মন্দির গিয়েছিলাম, সেখানে ভিডিও অলরেডি আমার করাই আছে। আর এদিকে বিদ্যাসাগর সেতু সোজা। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো একদম জোকা হয়ে বকখালির দিকে। চলে গেলাম মাঝেরহাট ব্রিজ। এই ব্রিজ ভেঙে গেছিলো, আবার এটা নতুন করে বানানো হয়েছে। ৩০০ কোটির পুজো এই এই রাস্তাটা যেটা রয়েছে, এই রাস্তা দিয়ে একটু গেলেই হচ্ছে শীতলা মন্দির, তার পাশেই কিন্তু হয়েছিল এই 300 কোটির পুজো। সেই ইতিহাস কিন্তু বলেছিলাম আমি সবাইকে, যে 300 কোটির পুজোতে সেই মেন ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি পুরো 300 কোটি টাকার পুজো নয়, 300 কোটির যে ইতিহাসটা
সেটা সবার সাথে গত বছর বর্ণনা করেছিলাম। দারুণ একটা ভাবনা চিন্তা নিয়ে বানানো হয়েছিল এই পূজা মণ্ডপ। ডায়মন্ড হাবরার রোড ঢুকছি, এখান থেকে সোজা চলে গেল হচ্ছে ডায়মন্ড হাবরা। এটা জোকা পদ্ম স্বামীনারায়ণ মন্দির, দেখতেই পাচ্ছ দারুণ মন্দির। কিন্তু এই মন্দিরটার কথাই বলছিলাম, স্বামীনারায়ণ মন্দির, এখন বন্ধ আছে সকালবেলা। দারুণ, কিন্তু দারুণ মন্দির। কলকাতার বুকে এরকম মন্দির মানে ভাবাই যায় না, মনে হয় যেন আমরা কোনো সাউথে রয়েছি, সাউথ ইন্ডিয়াতে রয়েছি। সাউথ ইন্ডিয়াতে কিন্তু এরকম মন্দির প্রচুর পরিমাণে আছে। রাস্তা দুদিকে ডিভাইড হয়ে যায়, আমরা এইখান থেকে সোজা যাব ডায়মন্ড হাবরার দিকে। দুটো রাস্তা কিন্তু ডিভাইড হয়ে গেল, একটা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে গেল। আমরা কিন্তু বাঁ দিকের রাস্তায় ঢুকলাম, মানে কাকদ্বীপ গঙ্গাসাগরের যে রাস্তাটা সেই রাস্তাতে ঢুকলাম। উপরে বোর্ডে দেখতেই পাচ্ছ এখান থেকে কাকদ্বীপ সোজা, গঙ্গাসাগর সোজা। অনেকক্ষণ ধরে দেখছি এই বাচ্চাগুলো ঝুলে ঝুলে যাচ্ছে, এত জায়গা থাকতে। এই পেছনে বস, পেছনে বস। আরে কীরকমভাবে নিয়ে যায় ওর বাবা মা, ঝুলে ঝুলে যাচ্ছে, এরকম রডটা এরকম ধরে রেখেছে, বাই চান্স ব্রেক ফ্রেক মারলে পড়ে গেলেই তো শেষ। এই কী করছো, এখানে সব পাগল লোক থাকে। কাকদ্বীপ এখান থেকে 3.5 কিলোমিটার, বকখালি 33, গঙ্গাসাগর হচ্ছে ডান দিকে চলে গেল হচ্ছে গঙ্গাসাগর, সোজা চলে গেল হচ্ছে বকখালি। এই রাস্তাটা থেকে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, একটা রাইট সাইডে চলে যাচ্ছে হচ্ছে গঙ্গাসাগর, আর সোজা চলে গেলে বকখালি। আমরা গঙ্গাসাগরের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে বকখালির দিকে। আর সব সাগর বারবার, গঙ্গাসাগর কিন্তু একবার, বছরে একবার গঙ্গাসাগর। এই যে গঙ্গাসাগরের গেট দেখতে পাচ্ছ ডান দিকে, আর এদিকে আমরা সোজা বেরিয়ে যাবো বকখালির দিকে। অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসেছি, এবার একটু কিছু পেট পুজো করতে হবে। একটা দোকানে দাঁড়ালাম, এইখানে চাফা খাই, তারপর আবার রওনা দেবো। অবশেষে 80 কিলোমিটার এসেছিলাম তো ভাই, 80 কিলোমিটার এসে এতক্ষণ দোকানে দাঁড়াইনি, সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছি জাস্ট এইখানে এসে। এটা কোথায় ভাই জায়গাটার নাম? হ্যাঁ, করবাজার, করবাড়ি। আচ্ছা করবাড়ি। আবার আজকাল যে যে কোনো জায়গা থাকলাম পুরো কীরকম মানে কেমন একটা নাম, উদ্ভট নাম, নিশ্চিন্তপুর আর অঢেল জায়গা না কি আর ছিল। যাই হোক, এখানে দাঁড়িয়ে এখন আপাতত আমরা ঘুগনি মুড়ি খাবো, তারপরে চা খাবো, আবার রওনা দেবো বকখালির উদ্দেশ্যে। আগে সকালবেলা ঘুম পাচ্ছে, গাড়ি চালাতে চালাতে একটু চাটা খেয়ে নিই। বেশ ভালো চাটা। আর এদিকে আমাদের ঘুগনি মুড়ি রেডি হচ্ছে। ভাই ভাই পুরো শুকিয়ে গেছে, সকাল থেকে না খেয়েছি। টিফিন খাওয়া হয়ে গেল আমাদের। এখান থেকে আর 30 কিলোমিটার রাস্তা, মোটামুটি 50 মিনিট লাগবে বকখালি পৌঁছাতে। সকালবেলা খেলাম হচ্ছে এই ঘুগনি মুড়ি, ডিমের অমলেট, চা। অনেকদিন পর ঘুগনি মুড়ি খেলাম, বেশ ভালোই লাগলো, ঘুগনিটাও দারুণ বানিয়েছে। চলো, আর এখান থেকে 35 কিলোমিটার বাকি, যাওয়া যাক আজকে ডেস্টিনেশন বকখালি। এখন এসে পৌঁছালাম হচ্ছে নামখানা ব্রিজে, নামখানা ব্রিজে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ ট্রলার, ভর্তি ট্রলার, দারুণ লাগছে এই ব্রিজ থেকে। আর এখান থেকে আর 25 কিলোমিটার বাকি বকখালি পৌঁছাতে। এই দিকের ভিউটা জাস্ট এটা চেক করো, ও কি লাগছে। নামখানা ব্রিজে দাঁড়িয়ে আছি,
এখানে ভিউটা কিন্তু সেই লাগছে। তাহলে চলো যাওয়ার আগে দেখে নিই কিছু সিনেমাটিক সিনেমাটিক। এই ফার্স্ট টাইম দেখলাম গাড়ি চালাতে চালাতে বলতা কামড়েছে, ভাইকে বলতা কামড়িয়ে দিয়েছে দাঁড়াতে হবে একটু। হঠাৎ বলতে রানিং গাড়িতে, গাড়ি চলছে 80-100, ভাইকে বলতা কামড়ে দিয়েছে। ভাই কেমন কিস করলে ভাই, কই বলতা তো না 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 ঠিক আছে, পুরো হাত পুলিয়ে দিয়েছে, লাল করে দিয়েছে ভাই। ভাইকে বলতা কামড়ানোর পরেই একটু এগিয়ে আসলাম। এইখানে তো বৃষ্টি হয়েছে, ওয়েদার একদমই খারাপ, দেখতেই পাচ্ছ ওপরে মেঘ বৃষ্টি, রাস্তা স্লিপ হয়ে রয়েছে, জানি না কি হবে। বাট আমার কাছে একটাই রেনকোট আছে, এক্সট্রা কোনো রেনকোট নেই, ওর কাছে রেনকোট নেই, রাস্তায় তো দাঁড়াতেই হবে। ভেবেছিলাম রাস্তায় দাঁড়াবো না ভেবেই আজকে রেনকোট নিয়ে আসলাম, কিন্তু কোনো কাজে হবে না, ভাইয়ের কাছে রেনকোট নেই, ভিজবে। আর ঠিক আছে চলো। রাস্তার ধারে এরকম অনেক রিসোর্ট, অনেক হোটেল পেয়ে যাবে, ভাড়া 300 টাকা থেকে স্টার্ট, এই সব হোটেলগুলো সব 300 টাকা করে স্টার্ট। আর যেটা পুরো বিচের ধারে, বিচের ধারের হোটেলগুলো কিন্তু দাম ভাড়া বেশি। যদি আমরা আজকে রুম নিই তাহলে অবশ্যই আমরা রুমের ডিসকাস করে নেবো, রুমের কত টাকা ভাড়া পার ডে, পুরো একদম বিচের ধারে। যদি আমরা রুম নিয়ে যদি 1 ঘন্টা রেস্ট করতে পারি তাহলে হয়তো নেবো। ঢুকে গেছি বকখালি, এখান থেকে আর 3 মিনিট লাগবে পুরো একদম বিচের সামনে গিয়ে, বাকি কথা হচ্ছে। ঠিক আছে সঙ্গে থাকুন, কিছু দেখাবো, এটা চেক করো, এই যে হোটেলটা দেখতে পাচ্ছ তো, আর এইবার আসল জিনিসটা আমি দেখাচ্ছি, তারপর বাইরে গিয়ে বাকিটা বলছি এক্স্যাক্টলি। এই হোটেল, আর হোটেল এই রিসর্টটা থেকে বেরিয়েই সমুদ্র, পুরো একদম ব্যালকানি থেকে সরাসরি সমুদ্র দেখা যাবে। এইখানে হোটেল ভাড়াটা আমি বলে দিচ্ছি, এখানে হোটেল ভাড়াটা আমাদের বললো 1600 টাকা পার ডে, 1600 টাকা করে। আর নিচে একটা রুম বললো, ওই রুমটা হচ্ছে 800 টাকা, 1000 টাকা দেবে বললো, আমরা অত রিস্ক নেবো না। এই যে দেখতে পাচ্ছ বকখালি এই সমুদ্র সৈকত, কি লাগছে, আজকের দিনটা পুরো জমে গেল নাকি ভাই, কি বলিস, সেই সেই লেভেল। তো এবার ব্যাপারটা হচ্ছে আমার একটা রুম দরকার আমাদের, চলো একটা কম দামি রুম দেখি, আর কোথায় রুমটা এক্স্যাক্টলি সেটা বলে দিই, তাহলে তোমরা যখন আসবে এখানে সুবিধা হবে, কত কী খরচা সেটাও বলছি। চলো একবারে রুমটা খুঁজে নিই, মানে বাকি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আগে রুমটা খুঁজে নিই তারপর বাকি কথা হচ্ছে, ঠিক আছে স্টে টিউনড। অ্যাকচুয়ালি আমরা চাইলে এসি রুম নিতে পারতাম, বাট এসি রুম এই কারণেই নিলাম না, যেহেতু আমি এটা বাইক করে এসেছি, এটা যদি ট্রেনে আসতাম তাহলে সেই ইনফরমেশনগুলো দিতে পারতাম, বাট যেহেতু আমি বাইক করে এসেছি সেই ইনফরমেশন, ট্রেনের ইনফরমেশনটা আমি দিতে পারছি না। বাট আজকে এসি বকখালি, আজকে ডেস্টিনেশন ছিল বকখালি, আমি আর আকাশ এসছি এখানে। আর এই যে বাজেটের রুম যেটা আমি আর আগেই বলছিলাম বাইকে, এই রুমটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বাজেট রুম সবার জন্য, যাতে আমি বেশি চাইলে আমরা পুরো বিচের ধারে নিতে পারতাম, বিচের ধারে 1600 টাকা করে রুম ভাড়া। এই রুমটা আমাদের পড়লো একদম লোয়েস্ট প্রাইস নাকি ভাই, একদম 300 টাকা, মাত্র 300 টাকা। এই রুমটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, হ্যাবক কিচ্ছু নেই, এই একটা টেবিল আছে, চেয়ার আছে, একটা একটা টিভি আছে বা পাখা আছে, আর এদিকে এই সিমেন্টের খাট, আর নিচে জানি না খাটের মধ্যে কোনো বাঘ ফাঘ লুকিয়ে আছে কি না, বা কোনো বিড়াল কুকুরছানা হয়তো থাকতে পারে। এটা হচ্ছে 300 টাকার রুম,
আর এদিকে টয়লেটটা দেখাচ্ছি, কমোড আছে এখানে, শাওয়ার পেয়ে যাবে একটা, এদিকে বেসিন আছে। আমরা এখানে এবার স্নান করব, স্নান করে নিয়ে তারপর যাব হচ্ছে বিচের ধারে। একটু ফ্রেশ হয়ে নি, একবারে বেরিয়ে কথা হচ্ছে, পুরো খেমে গেছে, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিল। ঠিক আছে, সঙ্গে থাকো। হোটেল থেকে বেরিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের হোটেল। আজকে এই হোটেলটা হচ্ছে ঠিক বিচের পাশেই, 300 টাকা করে লাগলো, মানে খুব বাজেট, মানে ফ্রেন্ডলি বাজেট নাকি, 300 টাকা করে লাগলো। আর ওই সামনে রুমগুলো হচ্ছে ভাড়া হচ্ছে 1600 টাকা হচ্ছে পার ডে, 1600 টাকা। স্নান করে নিয়েছি, আর সমুদ্রে স্নান করবো না, এইখান থেকে হোটেল থেকে স্নান করে নিয়েছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, পুরো রিল্যাক্স। শ্যাডোকে পুরো হোটেলের সামনেই আছে, কোনো চাপ নেই। যারা বাইক নিয়ে আসবে, যে বাইকের কোথায় রেখে যাবো প্রবলেম হবে, যারা হোটেল নেবে তারা বাইক হোটেলের সামনেই রেখে দিতে পারবে, সিসিটিভি আছে, কোনো অসুবিধা নেই। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বিচের দিকে। আমরা বিচের সামনেই ঘর নিতাম, সেক্ষেত্রে 1600 টাকা করে, মানে 3-4 ঘন্টা থাকবো, হার্ডলি 3-4 ঘন্টা থাকবো, ফালতু অত টাকা খরচা করে কোনো লাভই নেই। একদম রিসর্ট, মানে বিচের পাশে ঠিক একটু এগিয়ে গেলে হচ্ছে এই লজটা। লজটার নামটা বাইরে থেকে মেনশান করা নেই, আমরা যেহেতু তাড়াতাড়ি করে স্নান করে বেরোলাম, যাওয়ার সময় লজের নামটা আমি মেনশান করে দেবো, নিচে ডিসক্রিপশান বক্সের নাম্বার দিয়ে দেবো, তোমরা এসে চেক আউট করতে পারো আর এখানে থাকতেও পারো, কোনো প্রবলেম নেই, সেফ অ্যান্ড সিকিওর। চলো এবার বিচের ধারে যাই। এসেই গেছি, এই যার কিছুটা হাঁটলেই হচ্ছে, আর এই হচ্ছে আমাদের আকাশ ভাইকে আজকে, ভাইকে আজকে বোলতা কামড়ে দিয়েছে, ভাবা যায়। রাস্তা দিয়ে আসছি রানিং গাড়িতে, 80-100 বাইক চলছে, সেইখানে কী করে বোলতারা কামড়ায়, দেখে দেখে আবার ভাইকে চিন্তা করা যায়, লোলে যাওয়া জঙ্গলে ফেলে দিয়ে চলে আসতাম। যাই হোক, ওই ব্রিজে উঠে সে তো লেভেলের একটা মস্তি হয়ে গেছে। যারা এখন আমাকে দেখোনি, এই ভিডিওগুলো সান্দাকপু সেটা প্লেলিস্টে পেয়ে যাবে, চেক আউট করতে পারো। বিচের সামনে গিয়ে বাকি কথা হচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে হোমস্টে, ওই হোমস্টেটার ভাড়া হচ্ছে 1600 টাকা ওইটা, আর সামনে থেকে বিচ দেখতেই পাচ্ছ। আমি চেষ্টা করেছি যে কম বাজেটে কীভাবে ঘোরা যায়, আর সবথেকে ভালো ব্যাপার কি, এই যে আমি ট্যাঙ্ক ব্যাগটা আমি ইউজ করছি সেটা হচ্ছে গার্ডিয়ানের ট্যাঙ্ক ব্যাগ, 28 লিটার, বেশ ভালো, কমফোর্টেবল, অ্যান্ড এটা পিঠেও ঠিকভাবে রাখা যায়। ভাই এটা দেখা তো একটু, দেখতেই পাচ্ছ পুরো কোনো রকম কিচ্ছু অসুবিধা প্রবলেম হচ্ছে না। বিচে চলে এসেছি একটা রবিবার এই বকখালি বিচে, এরপর তো বাজ পাখির চোখে আমরা দেখবই, বিচ পুরো ভর্তি লোক। আজকে সানডে, কত দূর অবধি গিয়েছে, অনেক দূর অবধি গিয়েছে, বগুড়ান জলপাইতে যত না লোক ছিল এই বকখালিতে প্রচুর লোক আছে, প্রচুর লোক আজকে এখানে রয়েছে। এইবারে বাজ পাখিকে দেখবো, তার আগে একটু কিছু সিনেমাটিক দেখো। সামনে আমরা চলে এসেছি, এখানে অনেক হোটেল আছে, মানে হোটেল বলতে স্ন্যাক্স পাওয়া যাবে, ডিম টোস্ট, চা, তারপরে নানা রকম যে ব্রেকফাস্টে যেগুলো খাওয়া হয় সেগুলো এখানে পাওয়া যাবে। এখানে তো ভাতের হোটেলটা নেই, ভাতের হোটেলটা একটু আগে যেতে হবে, ওইদিকে গেলে বলছে ওখানে একটা হোটেল আছে, ভালো হোটেল, চলো গিয়ে দেখি ওখানে খাওয়া যাবে। এখন তো ডিম টোস্ট আর এগুলো ভালো লাগছে না, তবে ওইখানে যাই, গিয়ে দেখি খাবার কী আছে। আর এখানে বকখালির এখানে গেটটা কিন্তু দারুণ লাগছে, তাই না? আর সামনে একটা ছোট্ট গঙ্গা, ভগীরথ আর কপিল মুনি একটা ছোট্ট একটা মন্দির এখানে করা হয়েছে, দারুণ লাগছে, দেখাচ্ছে আমাদেরকে। মার্কেটের দিকে ঢুকলাম, মার্কেটটা
দুই পাশে সামনে দিয়ে রাস্তা, দীঘাতে যেমন আমরা দেখতে পাই না দুদিকে মার্কেট আর মাঝখান দিয়ে এই রাস্তাটা, এই যে এটা হচ্ছে মার্কেট, মার্কেটের রাস্তাটা, দুদিকে দোকান আছে, খেলনার জিনিস, তারপরে বেলুন বল যে আমরা সমুদ্রে নিয়ে গিয়ে খেলে দারুণ মজা হয় কিন্তু, বাট আজকে আমরা স্নান করলাম না সেই জন্য আর কিছু কিনলাম না। এটা মার্কেট, মার্কেটটা দেখতেই পাচ্ছ তোমরা, নানা রকম জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে মার্কেটটা, মার্কেটের ভিতরে একটা শনি মন্দির আছে, শনি মন্দিরের দুই পাশে মার্কেট আছে, আর এখানে গাড়ি স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, ঠিক তার পাশে এই হোটেলগুলো এখানে রয়েছে, খাবার হোটেলগুলো। আর এখানে একটা হোটেল আছে, তা আমরা দেখি যে হোটেল আমাদের পছন্দ সেই হোটেলে যাই, কী কী খাবার আছে, কেমন খাবার এখানে, চলো একটু ফুড রিভিউ করি। হ্যাঁ ঠিক আছে চলো। দুপুরবেলা হচ্ছে লাঞ্চের মেনু হচ্ছে ভাত ডাল সবজি, আর আমরা হচ্ছে মটন নিলাম, মটন নিলে হচ্ছে 210 টাকা হচ্ছে প্লেট, চার পিস মটন দেবে, আর এমনি মাছ নিয়ে ইলিশ মাছ আছে, পমফ্রেট মাছ আছে, বাট আমরা হচ্ছে নিলাম একটা মটন নিয়ে নিয়েছি, চার পিস আছে, দুজন ডিভাইড করে নেবো, বেশি খেতেও ইচ্ছে করছে না, আর তারপর সবজি খেয়ে দেখি কেমন টেস্ট। অনেক হোটেল আছে এই শনি মন্দিরের পাশে, তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। মোটামুটি খুব একটা খারাপ না, দুবেলাটা লাঞ্চ কেটে যাবে। লাঞ্চ হয়ে গেছে আমাদের, লাঞ্চে নিলাম হচ্ছে মাটন নিলাম, সবজি ভাত এখানে 60 টাকা করে, 60, একটু আলু ভাজা দেবে, একটা সবজি দেবে, ডাল দেবে, আর লাস্টে চাটনি আর পাঁপড়, আর মাটন নিলে 180 টাকা প্লেট, পমফ্রেট মাছ হচ্ছে 200 টাকা, কাঁকড়া 200 টাকা, ইলিশ মাছ হচ্ছে 150 টাকা। আর রুই খাওয়ার শেষে রুই মাছটা জিজ্ঞাসা করিনি, 50 টাকা, আচ্ছা 50 টাকা বললো। আর সবার শেষে মাউন্টেন ডিউ, ডারকে আগে জিতে বিচে চলে এলাম হাঁটতে হাঁটতে, আমাদের হোটেলটা অনেকটা দূরেই, এখান থেকে হেঁটে যেতে হবে, অনেকটা দূরে চলে এসেছি, তা এখান থেকে 1/2 কিলোমিটার মোটামুটি হেঁটে আমাকে যেতে হবে, 1/2 কিলোমিটার অতটাও নয়। আর এই এখানে তোমরা পেয়ে যাবে দুপুরবেলা আইসক্রিম, ডাব আর ফুচকা, ভেলপুরি এইসব, আর এই ওপরের দোকানগুলোতে শুধুমাত্র ব্রেকফাস্টের জিনিসগুলো, ব্রেড অমলেট, তারপরে চা, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলো আছে এইখানটা পেয়ে যাবে। বাট যদি ভাতের হোটেল মানে যারা লাঞ্চ করতে চাও, মাছ ভাত মাংস যারা খেতে চাও, তারা ঠিক এইখান থেকে বেরিয়ে গিয়ে শনি মন্দির আছে, শনি মন্দিরের পাশে প্রচুর হোটেল আছে যেখানে আমরা খেলাম আজকে, আমরা খেয়েছি দেবে মটন। যাই হোক, নিচে থেকে দেখিয়ে কোনো লাভ নেই, এইবার উপর থেকে আমরা দেখব এই বিচটাকে, চলো। যাই হোক, কেমন লাগলো আজকে আমাদের এই ওয়ান ডে ট্রিপ অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বিশেষ করে ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আজকের এই বকখালি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যখনই আমি কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। যারা এখনও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করেন, নিচে আইডি লিঙ্ক করছে, চটপট গিয়ে আমাকে ফলো করে নাও, আর সাজেস্ট করতে পারো কোথায় অপডেট প্লেস আছে, সেখানে গিয়ে আমি ব্লগ বানাবো। কষ্ট হচ্ছে, যাচ্ছি হোটেলের দিকে, তারপর ওখান থেকে শ্যাডোকে নিয়ে চলেও বাড়ির দিকে। তবে এখানেই শেষ নয়, থাকছে আরও নানা রকম ব্লগ, কলকাতা অফবিট প্লেসের ব্লগ তো থাকবেই, আর যারা এখন ইনস্টাগ্রামে ফলো করেনি চটপট গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও, ওখানে সমস্ত আপডেট এখন থেকে পেয়ে যাবে। তাই বেশি কিছু আর বলার নেই,
বাঁচতে থাকো, ঘুরতে থাকো, দেখতে থাকো দ্য বং সাফারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হাত দেখতে থাকো।